আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ব্যবহার করে, আমাদের মধ্যে কমন একটি সমস্যা হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়া। এক্ষেত্রে আমরা সচরাচর ফরগেট অপশনে গিয়ে আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিই কিংবা রিসেট করে দিই। এখন থেকে আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা রিসেট করার কোনো প্রয়োজন নেই। আজকের এই ভিডিওতে ফেসবুক পাসওয়ার্ড দেখার আমি দুটি পদ্ধতি শেয়ার করব, যে পদ্ধতিগুলোর মাধ্যমে খুবই সহজে আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি নাজিম উদ্দিন, আপনারা আছেন ইউটেক চ্যানেলের সাথে। এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য প্রথম যে পদ্ধতিটা রয়েছে সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি কোনো প্রকার জিমেলের মাধ্যমে ওপেন করে থাকেন তাহলে সর্বপ্রথম আপনারা জিমেল অ্যাপে চলে যাবেন। এরপরে আপনারা যে জিমেলের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই জিমেলটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো এই কর্নারে যখন ক্লিক করবেন তখন আপনাদের জিমেলটি দেখতে পারবেন। যদি এখানে অ্যাড করা না থাকে তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে পারেন। আমার এখানে অ্যাড করা রয়েছে, আমি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চলে যাব। তো আসার পর আপনারা ডানেভাবে স্লাইড করবেন। স্লাইড করার পর এখান থেকে সিকিউরিটি নামে একটি অপশান দেখতে পারবেন, এই অপশানে একবার ট্যাপ করে দিবেন। এরপর আপনারা স্ক্রল করতে করতে একদম শেষে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার নামে এই অপশানটি আপনারা দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা রয়েছে। আপনারা নিচে এভাবে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখান থেকে দেখতে পারবেন ফেসবুক নামে একটি অপশান রয়েছে, সেই অপশানে একবার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে অর্থাৎ প্যাটার্ন, সেটা আপনাকে এভাবে আনলক করতে হবে প্যাটার্ন দিয়ে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ যে জিমেল, এই জিমেল দিয়ে আমি দুটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দুটার কিন্তু এখানে সেভ রয়েছে। তো আপনারা পাসওয়ার্ড দেখার জন্য, ঠিক আমি এখানে আঙুল দিয়ে রাখছি প্রাইভেসির জন্য, আপনারা এই অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু এখানে ইজিলি পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড দেখার প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি যদি কোনোভাবে কাজ না করে তাহলে আপনারা দ্বিতীয় পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আপনারা আপনাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করে দিবেন। এরপর এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেটিংস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পাসওয়ার্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে কিন্তু ফেসবুকের যে অপশানটি রয়েছে সেটি দেখতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুক নাম দিয়ে কিন্তু অলরেডি এখানে রয়েছে, এখানে দুটি অপশান রয়েছে। তো আপনি আপনার যে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড ভুলে গেছে সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইজিলি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাসওয়ার্ডের অপশানটি রয়েছে, আমি এখান থেকে ক্লিক করলে দেখতে পারবো। তো আমি যখন চুকের অপশানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি কিন্তু অলরেডি শু করছে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আশা করি ভিডিওতে দেখানো এই প্রসেসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।